নমস্কার বন্ধুরা, আমি কৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা একটা তামিল ছবি নিয়ে কথা বলবো। ছবিটার নাম হচ্ছে গার্গি। গত 16 জুলাই কিন্তু এটা থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছিল। এখন তোমরা দেখে নিতে পারো, সোনি লিফে চলে এসেছে এবং এটার হিন্দি ডাবড ভার্সনও কিন্তু অ্যাভেলেবল আছে। এই ছবিটা ডিরেক্ট করেছেন গৌতম রামচন্দ্রন। আমরা কাস্টিং এ দেখতে পাচ্ছি সাই পল্লবী, কালী ভেঙ্কট, আর এস শ্রীবাজি সহ আরো অনেকে। এটা একটা ড্রামা থ্রিলার বলতে পারো। তো এই এই সিনেমাটার রিভিউ আমি এখন করব, আমার কেমন লেগেছে কি বৃত্তান্ত। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শুরু করার আগেই বলি, প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো শুরু করা যাক। প্রথমে যদি আমরা গল্পটাকে ছোট করে বলি, এখানে আমরা সাই পল্লবীর ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, যে একজন স্কুল টিচার এবং একদম লোয়ার মানে একদম নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করে সে। তার বাবা একজন ফ্ল্যাটের গার্ড, মানে সিকিউরিটি গার্ড। তো এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করে সে তার স্কুলে যায় এবং একটা দিন দেখানো হচ্ছে যে দিনটাতে সে বাচ্চাদের পরীক্ষা নেয় এবং তারপরে সে তার স্কুলের অফিসে গিয়ে সেই স্কুলের অফিসের টিভিতে একটা নিউজ দেখতে পায় যে একটা বাচ্চা মেয়ে রেপ হয়ে গেছে, একটা গ্যাং রেপ, পাঁচজন মিলে তাকে রেপ করেছে। এবং সেটা কিন্তু প্রথমবার না, সেই বছরে এই নিয়ে তিন নম্বর বাচ্চা মেয়ে যার সঙ্গে এই ঘটনাটা ঘটছে এবং যেটা নিয়ে কিন্তু চারিদিকে একটা ছিচিক্কার পড়ে গেছে এবং সেই ঘটনাটার তীব্র মানে বিরোধিতা অবশ্যই সাই পল্লবী নিজেও করছে। এই সমস্ত হয়ে যায়, তারপরে সে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে হঠাৎ করে রাত্রিবেলা অনেক রাত হয়ে যায়, সে দেখে তার বাবা বাড়িতে ফিরছে না এবং তার বাড়িতে কিন্তু একটি বাচ্চা, তার একটা বোনও আছে, যে বাইরে খেলতে গেলে সাই পল্লবী অবশ্যই সে যেহেতু সেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাই সে তার বোনকে সতর্ক করছে যে তুমি কিন্তু বিকেল 5টার মধ্যে বাড়ি ফিরে আসবে। এখানে ফ্ল্যাশব্যাকে একটা ছোট্ট ঘটনা দেখানো হচ্ছে যেটা সাই পল্লবীকে বারবার দংশাচ্ছে। সে যখন ছোট ছিল, মানে সাই পল্লবী, তার স্কুল টিচার কিন্তু তাকে মলেস্ট করত। তো সেটা যেহেতু মনে পড়ে যাচ্ছে, সে আরও তার বোনকে নিয়ে বেশি ভয় পাচ্ছে। তো সে বোন ফিরে এলে বোনকে ভালোভাবে বলে দেয় যে সে যেন আগামীকাল বিকেল 5টার মধ্যেই বাড়ি ঢোকে। এবং এই সমস্ত হয়ে যাওয়ার পরে সাই পল্লবী কিন্তু বাইরে থেকে দরজার ছিটকিনি ছিটকিনি দিয়ে সে তার বাবার কাছে চলে যায় যেখানে তার বাবা চাকরি করে। কিন্তু সে গিয়ে দেখে সেখানে তার বাবা নেই। সেখান থেকে সে জানতে পারে যে সেই দিনই তার বাবাকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে। তার কারণ, এই যে পাঁচজন মিলে রেপটা করেছে বাচ্চা মেয়েটার, এই পাঁচজনের মধ্যে একজন নাকি সাই পল্লবীর বাবা। এবারে সাই পল্লবী পাগলের মতন করতে থাকে, কারণ তার বাবাকে সে তার জীবনের আইডল মনে করে, যেটা সব মেয়েই তার বাবাদের মনে করে থাকে। এবং সে কখনো বিশ্বাস করতে পারে না যে তার বাবা এরকম একটা জঘন্য কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। সে কিন্তু পাগলের মতন ঘুরে বেড়ায়, সে উকিল খোঁজার চেষ্টা করে, একজন বড় উকিলের কাছেও যায়, কিন্তু কোনো উকিল এই কেসটা নিতে চায় না। তার কারণ, স্পষ্টভাবে সকলে জানিয়ে দেয় যে কোনো রেপিস্টের পক্ষে কোনো উকিল লড়তে পারবে না। এইবারে সে কিন্তু এমন একজন উকিলের সন্ধান পায় ফাইনালি, যে কেসটা লড়বে সে একজন থার্ড ক্লাস উকিল। তার কথা আটকে যায়, সে কোনোদিন কোনো কেসই পায়নি, এটা তার প্রথম কেস, কেউ তাকে পাত্তা দেয় না, কিচ্ছু করে না। তো এইরকম একজন উকিল কিন্তু এই সাই পল্লবীর বাবার সপক্ষে লড়বে। তাহলে কি হবে, এই উকিল কি লড়তে পারবে কেসটা? সাই পল্লবীর বাবা কি সত্যি এই কেসটার সঙ্গে যুক্ত ছিল রেপটার মধ্যে? এরকম একটা সিন তোমরা দেখতে পাবে যেখানে কিন্তু ভিকটিম শনাক্ত করছে তার বাবাকে। সাই পল্লবীর বাবার দিকেও আঙুল উঠেছে যে সেই দিন নাকি সেই পাঁচজনের মধ্যে সাই পল্লবীর বাবাও ছিল। তাহলে কি সত্যিই ছিল নাকি পুরোটাই একটা সাজানো ঘটনা? এরপরে কি হবে, এটা জানতে গেলে তোমাদেরকে গার্গি সিনেমাটা দেখতে হবে। চলে আসি ডিরেক্ট সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক হচ্ছে সাই পল্লবীর অভিনয়। বন্ধুরা, মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং, মানে অসম, মানে আমি আমি কি বলবো, যে যে সিনোনিমগুলো ইউজ করা হবে সেটাই কম ইউজ করা হবে। এত সিম্পলিসিটি এবং এত ন্যাচারাল অভিনয়। আমি পার্টিকুলার একটা দৃশ্য বলছি তোমাদের, যেটা আমি তোমাদেরকে গল্প বলার সময় বলেছি, স্পয়লার হওয়ার কিছু নেই। যে সময়টাতে সাই পল্লবী জানতে পারবে যে এই মানে এই রেপ কেসটার মধ্যে তার বাবা জড়িয়ে পড়েছে, এবং সেই সময় যখন সাই পল্লবীর মায়ের কাছে এই খবরটা না আসে, সেটার জন্যে সাই পল্লবী যা যা করবে, যে ভাবে করবে, ওগুলো ওটা দেখলে না তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে যে কত কত ভালো অভিনয় করেছে সাই পল্লবী এই সিনেমাটার মধ্যে। সেকেন্ড যার অভিনয় বলবো, যিনি এই উকিলের ক্যারেক্টারটা করছেন, মানে যে কথা আটকে যাওয়া উকিল, কালী ভেঙ্কট, অসম্ভব ভালো অভিনয় করেছেন, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। এবং এই কালী ভেঙ্কট যে এত ভালো একজন অভিনেতা, এটা গার্গি না দেখলে তোমরা বুঝতে পারবে না। কারণ এতদিন আমরা যা যা সিনেমা দেখে এসেছি, সেখানে ওনাকে দেখা গেছে উনি সাইড রোল ক্যারেক্টার প্লে করছেন, সাইড রোল প্লে করছেন। তো এই এই পার্টিকুলার সিনেমাটাতে উনি একটা মুখ্য চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন যে উনি কি লেভেলের একজন অ্যাক্টর। পরবর্তী পজিটিভ দিকটা হচ্ছে এই সিনেমাটার গল্পটা, এটাকে যেভাবে দেখানো হয়েছে সমাজের নানান দিককে ব্যালেন্স করে করে দেখিয়েছে। আমরা যদি দু তিনটে এরকম ভাগ করে করে দেখি, তোমরা বোঝার চেষ্টা করো একটু, এই যে উকিলরা যারা এই কেসটাকে লড়তেই চাইছিলেন না কেউ, তারা তাদের দিক থেকে ঠিক, তার কারণ রেপটা হয়ে গেছে একটা বাচ্চা মেয়ে। কোন
উকিলটা সে তার রেপিস্টের সপক্ষে লড়বে, এটা তো ঠিক নয়। সেই জায়গা থেকে উকিলরা ঠিক উল্টো দিক থেকে আমরা যদি দেখি সাই পল্লবীর ক্যারেক্টারটা, যে মেয়েটা তার বাবার প্রতি অগাধ বিশ্বাস আছে যে তার বাবা এরকম কোনো কাজ করতেই পারে না, সেই বিশ্বাসটাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেই বিশ্বাসের জোরে কিন্তু সে এগিয়ে গেছে যে তার বাবা কিচ্ছু করেনি। থার্ড যদি আমরা দেখি, এই যে যাকে আমরা বলছি থার্ড ক্লাস উকিল, যে জীবনে কোনো একটা ভালো কেস পায়নি, যার কথা আটকে যায় শুধুমাত্র মনের জোর থেকে, সে তার জীবনের প্রথম কেসটাই এরকম পেঁচালো একটা কেস এবং সে কিন্তু শুধুমাত্র আত্মবিশ্বাস থেকে বলেছে না আমি এই কেসটা লড়বো। তাহলে তোমরা দেখো একটা সিনেমার মধ্যে কতগুলো দিক। এছাড়াও যদি আমরা বলি এই যে ভিকটিম, তার যে বাবা, সে বলছে আমি যদি এই রেপিস্টদের হাতের কাছে পেতাম আমি কুচিয়ে তাদেরকে মারতাম, এটাও তো ঠিক। কোন একটা বাবা তো সত্যি তাই বলবে, কি বলবে আমি পূজো করতাম, এটা তো নয়। তুই নানান দিকগুলো তোমাদের কোনোটাই মনে হবে না যে কোনোটা ভুল, এইভাবে গল্পটাকে প্রেজেন্ট করা হবে, তোমরা সব গুলিয়ে যাবে যে কি হবে। তো মানে আমি বলতে চাইছি এই গল্পটাতে সকলে সকলের দিক থেকে ঠিক, মানে এত সুন্দরভাবে স্ক্রিন প্লে করা হয়েছে, গল্পটাকে লেখা হয়েছে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। থার্ড পজিটিভ দিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভীষণ সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে এই সিনেমাটার। ফোর্থ পজিটিভ দিক হচ্ছে কালার কারেকশন, এত ন্যাচারাল কালার কারেকশন রেখে যে এত সুন্দরভাবে ন্যাচারালিটি মেনটেন করে দেখানো যায়, যেটা প্রচন্ড প্রশংসনীয়। বন্ধুরা এবার চলে আসি আমরা গল্পটার নেগেটিভ দিক নিয়ে। নেগেটিভ দিক বলতে গেলেই আমি প্রথম বলবো সাই পল্লবীর কিছু কিছু কার্যকলাপ। আমি কিন্তু অভিনয় নিয়ে বলছি না, আমি বারবার বলছি এই যে তোমাদেরকে একটা জায়গা বললাম যে জায়গাটাতে সাই পল্লবী জানাতে চাইবে না তার মাকে, মানে তার মা যাতে কোনোভাবেই জানতে না পারে যে তার বাবা রেপ কেসের সঙ্গে জড়িয়ে গেছে বা পুলিশ ধরে নিয়ে চলে গেছে। এইটা না জানার জন্য যে যে জিনিসপত্রগুলো করবে সাই পল্লবী, সেগুলোর কিছু বিশ্বাসযোগ্য কিন্তু কিছু না বিশ্বাসযোগ্য নয়। যেমন ধরে নাও টিভিতে নিউজটা চলছে, টিভিটাকে বন্ধ করে দেবে, এটা হতেই পারে। নিউজপেপারটা এলো, নিউজপেপারে যেহেতু খবর বেরিয়েছে নিউজপেপারটাকে লুকিয়ে রাখলো, কিন্তু তার মা নিউজপেপারটা খুঁজছেই না, মানে কোথায় সেটা, এরকম একটা দৃশ্য দেখবে সাই পল্লবীর বাড়িতে ঢিল মারবে পাবলিক। তো কেন ঢিলটা মারছে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, মানে এই কিছু কিছু লুফল আছে গল্পটার মধ্যে। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে সাই পল্লবীর ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছিল, ফার্স্ট হাফটাতে দেখতে খুব ভালো লাগছিল তাকে, সেকেন্ড হাফটাতে সামহাউ ওভার কনফিডেন্স লেগেছে দেখতে, কারণ যার বাবা এরকম একটা রেপ কেসের সঙ্গে জড়িয়ে গেছে তার এত কনফিডেন্স থাকবে না নিজের প্রতি, যেটা সাই পল্লবীর অভিনয়ের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে গেছে, যে মানে প্রচন্ড একটা ওভার কনফিডেন্স ব্যাপার যেটা চোখে ধরা পড়েছে। থার্ড নেগেটিভ দিক, একটা জায়গায় এরকম দেখতে পাবে যেখানে সাই পল্লবী জেলে তার বাবার সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে সেখানে আলটিমেটলি সাই পল্লবী তার বাবার সঙ্গে দেখা করবে না, মানে চোখাচুপি তো দূরের কথা, বাবার সামনে গিয়েই দাঁড়াবে না, বাবা একটা জায়গা থেকে মামা করেই যাবে, সাই পল্লবী সাইডে চলে গিয়ে কাঁদতে শুরু করবে, তাহলে গেলটা কি করতে? সে তো তার বাবার সঙ্গে দেখা, বাবাকে তো দেখতে গেছে আলটিমেটলি, সে না দেখলো না কথা বলল, এই জায়গাটা না একটু অতিরঞ্জিত মনে হয়েছে এবং এটা এরকম হয় না। আমার বাবার যদি এখন জেলে যান আমি আগে দৌড়বো, আমার বাবাকে আগে চোখে দেখতে হবে আমার বাবাকে, তো সেটা না করে আমি একদম সাইডে চলে গেলাম যাতে বাবাও আমায় দেখতে না পায়, আমিও বাবাকে দেখতে না পাই, বাবার গলার আওয়াজ শুনতে গেছি, এটা হয় না। এদিকে ফার্স্ট হাফটাতে দেখানো হচ্ছিল যে সাই পল্লবী কিন্তু পাগলের মতন তার বাবাকে দেখতে চাইছিল কিন্তু পুলিশ দেখা করতে দিচ্ছিল না, তো এইগুলো একটুখানি মেনটেন করবার দরকার ছিল বলে আমার মনে হয়। এছাড়া আর কোনো নেগেটিভ দিক নেই এই সিনেমাটা নিয়ে আমার, এত ভালো সিনেমা আমি অনেকদিন পরে দেখেছি এবং সাই পল্লবীর অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না, আরও একবার উনি প্রুভ করেছেন যে ন্যাচারালিটি মেনটেন করে কত ভালো অভিনয় করা যেতে পারে। ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম। বন্ধুরা তোমরা যারা সনি লিভে সাবস্ক্রিপশন নেওয়া আছে তোমরা এক্ষুনি দেখে নাও, হিন্দি ডাবড ভার্সন অ্যাভেলেবেল আছে, তোমরা কেউ মিস করো না গার্গী ছবিটা। তো অল ওভার এটাই ছিল আমার ছবিটা নিয়ে রিভিউ। রিভিউটা হয়তো একটু বড় হয়ে গেল কিন্তু আমি একটু ডিটেলিং করবার চেষ্টা করছি, আমার মনে হয় তোমাদের মানে ভালো লাগবে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। খুব শিগগিরই আসি নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখন এর জন্য টাটা।